আর পাঁচজনের মতো দুটি হাত স্বাভাবিক না থাকলেও একের পর এক এভাবেই মুরগি জবাই ও চামড়া ছিলছেন কাউসার। এমনকি কলম দিয়ে দ্রুত লিখতেও পারেন তিনি। শারীরিকভাবে অক্ষম হয়েও ভিক্ষা না করে এভাবে কাজ করে সংসার চালান প্রতিবন্ধী এই কাউসার। আমি প্রতিবন্ধী, আমি আজকে এখানে আজকে বছর চাকরি করি দোকানে। আমার কিস্তি আছে, সংসার আছে, আমি ভিক্ষা করি না, কাজ করি। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেজাউল উদ্দিন কাউসার। জন্মগতভাবে দুটি হাত বাঁকা তার। একসময় কুলিং কর্নারে কাজ করলেও পরে পেশা বদলে যোগ দেন স্থানীয় মিঠাছড়া বাজারের একটি মুরগির দোকানে। সেখানে ধীরে ধীরে দোকানের যাবতীয় কাজ শিখে নেন তিনি। বর্তমানে স্বাভাবিকভাবে কাজ করে যা বেতন পান তা দিয়েই কোন রকমে পরিবার নিয়ে জীবনযাপন করছেন এই অদম্য কাউসার। ছোটবেলা থেকে চিকিৎসার জন্য চেষ্টা করলেও চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে বলে। তবে দেশের বাহিরে চিকিৎসা করার মতো আর্থিকভাবে সক্ষম নয় কাউসার বা তার পরিবার। আগে প্রতিবন্ধী ভাতা পেলেও বর্তমানে তাও পান না। বাঁকা দুটি হাত নিয়ে সংসারের খরচ চালাতে খুব কষ্ট করেই কাজ করতে হচ্ছে তার। তাই সঠিক চিকিৎসা করিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন প্রতিবন্ধী কাউসার ও তার স্বজনরা। প্রতিবন্ধী হয়েও জীবন সংগ্রামে থেমে নেই কাউসার। শারীরিক ভাবে অক্ষম হয়ে ভিক্ষা না করে কষ্ট করে কাজ করে জীবনযাপন করাই বেশ খুশি তার সহকর্মী এবং স্থানীয়রা। উনি তো আজকে দীর্ঘদিন পর্যন্ত কাজকর্ম করি সংসার চালাচ্ছে, কিন্তু এর থেকে যারা হাত পা আছে তারা কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে যায় টাকা নিয়ে সংসার চালাচ্ছে, কিন্তু এ তো কারো দুয়ারে যাচ্ছে না, এ কর্ম করে ভাত খাইতেছে, এটাতে আমরা খুব খুশি। তার আমি মানে এই দোকানের একজন কর্মচারী, উনি আমার বড় ভাই। আজকে আমি ওনার সাথে এখানে এক দেড় বছর পর্যন্ত কাজ করতেছি। আমি দেখতেছি উনি একজন, ওনার দুইটা হাত না থাকা সত্ত্বেও উনি আমার স্বাভাবিক মানুষের মতো কাজকর্ম করতেছে, পরিশ্রম করে ওনার সংসার চালাইতেছে। আর উনি অন্য অন্য মানে মানুষদের মতো ভিক্ষা করতেছে না, পরিশ্রম করেই কাজ করতেছে।